বিজয়ের যাত্রায় নিউজ 71.tv মুন্সিগঞ্জ সদর উপজেলা পঞ্চসার ইউনিয়নে বিশ্ব মানবতার মহানায়ক মুসলিম বিশ্বের হৃদয়ের স্পন্দন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা পঞ্চসার ইউনিয়নের ইমাম খতিব আলেম উলেমা ও সর্বস্তরের রাসূল প্রেমিক তৌহিদি জনতার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার জুম্মার নামাজ শেষে বিভিন্ন ওয়ার্ড থেকে তৌহিদি জনতার বিশাল বিশাল বিক্ষোভ মিছিল মুক্তারপুর পুরান ফেরিঘাট এলাকায় জড়ো হতে শুরু করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়নের প্রাণের স্পন্দন, পঞ্চসার ইউনিয়নের অভিভাবক, জনগণের নেতা, পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তারপুর, গোসাইবাগ, দুর্গারবাড়ি, মালির পাথর, মিরেশ্বরাই, পঞ্চসার, জুরপুকুরপার সহ অন্যান্য মসজিদের ইমাম ও খতিবগণ। এ সময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশ থেকে ফ্রান্সের সকল কার্যক্রম বন্ধ করতে হবে, ফ্রান্সের দূতাবাস সরিয়ে নিতে হবে ও অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়েন, ফজর নামাজ পড়েন, আমরা আশাবাদী, আমরা পঞ্চসংঘা গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছি আমাদের নবীদেরকে অপমান করার জন্য। আমার নবী মোহাম্মদ, আপনার নবী মোহাম্মদ, আমি যদি মুসলমান হই আপনিও মুসলমান, আপনার সংসদে আমার নবীকে আপনার নবীকে অপমান করেছে, সেজন্য আপনি সংসদে এক মিনিটের জন্য নিন্দা প্রস্তাব পাস করেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুক্তারপুর, মুন্সিগঞ্জ। বিজয়ের যাত্রায় নিউজ 71.tv।